নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। সংখ্যালঘুরা এখন অসমের বিপদ নন, বরং সম্পদ, বললেন মুখ্যমন্ত্রী। সাইনবোর্ডে কালি, বিধায়ক দীপায়নের বক্তব্যের প্রতিবাদ বিডিএফের। রূপাইবালেতে কবর থেকে তোলা হল কলেজ ছাত্রীর লাশ, হবে ডিএনএ পরীক্ষা। ২৬ মার্চ শিলচরে প্রাক সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠান, আসছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অসমের সংখ্যালঘুরা অসমের বিপদ নয়, বরং সম্পদ, এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, এদের শিক্ষার ক্ষেত্রে এগিয়ে দিতে হবে, আর এটা হলে মুসলমানরা অসমের সম্পদ হবে। রাজ্যের মুসলমান এলাকায় 100% ভ্যাকসিনেশন হয়েছে, এটা সংখ্যালঘুদের এক বড় অবদান বলে তিনি মন্তব্য করেন। এদিন সংখ্যালঘুদের নানা প্রশস্তিতে ভরিয়ে দেন তিনি। সংখ্যালঘু এলাকায় সৈনিক স্কুল স্থাপন করা হবে বলে তিনি জানান। বরাকবঙ্গের অধিবেশনে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বক্তব্যের তীব্র ভাষায় প্রতিবাদ জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শনিবার এক বিবৃতিতে বিডিএফের পক্ষে বলা হয়, কোনো ভাষার লেখার কালির প্রলেপ দেওয়া মোটেই মেনে নেওয়া যায় না। তবে এটাও ঘটনা যে শিলচরের সরকারি অসমীয়া ভাষার হোর্ডিংয়ের প্রতিবাদ করার পর বাংলা ভাষায় লেখা লাগানো হয়েছে। প্রসঙ্গত তিনি উল্লেখ করেন, বিধায়ক দীপায়ন চক্রবর্তী তো ভাষা স্টেশন শহীদ সমিতির অন্যতম কর্মকর্তা। বিধায়ক হওয়ার পর তো আর এই দাবিতে সোচ্চার হতে দেখা যায়নি তাকে। গতকাল বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয় বলেছেন যে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে গিয়ে অন্য ভাষায় কালিমা লেপন করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করা যায় না। তা আমরা বিধায়কের এই কথায় সহমত পোষণ করছি, কিন্তু সেই দিনের ঘটনা যেটা ঘটেছে, কে বা কারা করেছে, সেটা তো পুলিশও আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি। কিন্তু যারা করেছে তাদের যে এই কর্মপন্থা হাতে নিতে বাধ্য হয়েছে তা আমরা বুঝতে পেরেছি। কেননা বিগত দিনেও অনেক প্রতিবাদ হয়েছে, রেশন কার্ডে এসএমই অসমিয়া আসছে, বার্থ সার্টিফিকেটে অসমিয়া আসছে, যেহেতু 1961 ভাষা আইনে বরাকভেলিতে বাংলা ভাষায় এইসব সরকারি কাজকর্ম হবে বলে আইন প্রদত্ত আছে। কিন্তু ধৈর্যের বাঁধ বেঁধে গিয়ে ভেঙে গিয়ে সেদিন হয়তো কেউ বা কারা সেই কাজ কর্মসূচি হাতে নিয়েছে, আমরা তাদেরকে নৈতিক সমর্থন জানাচ্ছি। এবং বিধায়ক এই ভাষা শহীদ স্মারক সমিতির যে অন্যতম, উনিও একজন কর্মকর্তা, কিন্তু বিগত দিনে এই ভাষা শহীদ নামকরণে উনার ভূমিকা সন্দেহজনক। কেননা কেন্দ্রীয় সরকার ছাড় দেওয়া সত্ত্বেও এই আসাম সরকারের, মানে আমাদের রাজ্য সরকারের অনীহার দরুন আজ পর্যন্ত এই নামকরণের কাজটা ঠেকিয়ে আছে। মধ্যরাতে শিলচর শহরের বিবেকানন্দ রোডে সংঘটিত হলো এক ডাকাতির ঘটনা। ডাকাতরা নগদ টাকা ও সোনার গহনা লুটে নিয়ে যায়। জিন্নেতারা বেগমের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। গ্রিল ভেঙে চারজন লোক ঘরে প্রবেশ করে নগদ 16,000 টাকা নিয়ে যায়, লক্ষাধিক টাকা সোনার গহনাও নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত করছে। তারা ঢুকছে বলে আমরা মেইন গেট ভাঙছে, ভিতরের গ্রিল ভাঙিয়া সাইডের জানলা আছে, জানলার স্লাইড করিয়া তারা ঢুকছে। ঢুকিয়া তারা গিয়া মশারির ভিতরে থেকে মার বন্ধু উঠাইয়া মারে কইছে, আওয়াজ মাতকানা কইয়া মার মুখের উপরে ব্ল্যাঙ্কেট ঢালি দিছে। আর বইনের মাথায় বন্দুক রাখছে, বন্দুক রাখিয়া কইছে যে সোনা কাহায় পেশা কাহায় বো বাতাও, সব কিছু গোদরেজ চলে সব কিছু থেকে কাপড় টাপড় সব কিছু বার করছে। ইন দ্য মিন টাইম আমি আমার কাজ শেষ করিয়া, 3:30 সময় আমার কাজ শেষ করিয়া আজকে আমি একটু 5-10 মিনিট আমি একটু এক্সটেন্ড করছি আর কি। তো এক্সটেন্ড করিয়া আমি নর্মালি নিচে যখন আইসি, আইয়া দেখি যে আমি দরজাটা খুলতেই দেখি এরকম সাডেনলি কে মানুষ একটা, আর আমার বন্ধু ধরে রাখছে, মারে ওইরকম হাত বান্ধা, আর
হিন্দিতে কথা করে আর কি, যে সব কুছ নিকাল এরকম কর। কেটা কেটা নিচ্ছে তারা? তারা ক্যাশ পয়সা নিছে, জুয়েলারি নিছে, মার গলায় জুয়েলারি আছে, এগুলা সব নিছে, দুইটা ব্যাগে ক্যাশ আছে, লিটার সব কিছু নিয়ে গেছে। নির্বাচন পরবর্তী হিংসায় কারফিউ জারি করা হলো জিবামে। এই আসনে জেডিইউর প্রার্থী আসাবুদ্দিন জয়ী হওয়ার পরে এই হিংসা শুরু হয়। বিজেপি সংখ্যালঘু মোর্চার এক পদাধিকারীর উপর হামলা চালায় আসাবুদ্দিন সমর্থকরা। এর প্রতিবাদে মণিপুরী মৈরাবাইবি সংগঠনের সদস্যরা জিরিবামের থানা ঘেরাও করে। হামলা চালানো হয় আসাবের এক মণিপুরী সমর্থকের বাড়িতে। এই ঘটনা নিয়ে উত্তেজনা দেখা দেয় জিরিবামে। কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। বরাক উপত্যকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে প্রাগ সিনে অ্যাওয়ার্ড। আগামী 26 মার্চ হবে এই অনুষ্ঠান। শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান প্রাগের সভানেত্রী তথা অভিনেত্রী ডক্টর অক্ষিতা নারায়ণ ও প্রাগের সিএমডি সঞ্জীব নারায়ণ। লুইত বরাক একাকার শীর্ষক প্রাগ সিনে অ্যাওয়ার্ডের বিস্তৃত কর্মসূচি তুলে ধরে সঞ্জীব নারায়ণ বলেন, 2003 সালে শুরু হয় প্রাগ সিনে অ্যাওয়ার্ড। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রথম বরাক উপত্যকার শিলচরে হচ্ছে এই অনুষ্ঠান। তিনি বলেন, রাজনীতি নয়, সংস্কৃতির মিলনে লুইত বরাক একাকারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, প্রাগ সিনে অ্যাওয়ার্ডে আসছেন অভিনেতা প্রসেনজিৎ, ঋতুপর্ণ সহ টলিউড ও বলিউডের অনেক অভিনেতা ও তারকারা। তাছাড়া খ্যাতনামা গায়ক জুবিন গার্গ এই মেগা অনুষ্ঠানে অংশ নেবেন। সাংবাদিক সম্মেলনে ছিলেন স্বর্ণালী চৌধুরী, কৌশিক নাথ, চলচ্চিত্র প্রযোজক রাজেশ ভূঁইয়া, অসিত ভূঁইয়া প্রমুখ। পরে শহীদ বেদিতে মাল্যদান করেন প্রাগের চেয়ারম্যান অক্ষিতা নারায়ণ ও সিএমডি সঞ্জীব নারায়ণ। বরাক একার নাম দিয়া কারণ এটাই, আমি সবাই জানো যে অকমান একটা ভাবধারা এটা আছে বরাক ভ্যালিত। আমি ভাবো যে মানুষখিনির যেটা আমি আলোচনা করো, কথা পাতো, একটা ভাবধারা একটা আছে, তেখেতকলে নিজকে বহুত দূরত ফিল করে নেকি, দূরত্ব ফিল করে। গতি আমি আমার প্রচেষ্টা হল সেই ব্রিজটো গ্যাপ করা। সেই ব্রিজটো গ্যাপ করার কারণে আমি কইছো যে লুইত বরাক একাকার। আমি পারফর্ম করবলে তাতে দিব নোৱাৰো খুব বেশি হেৰি, কিন্তু বরাকর যেকটা সাংস্কৃতিক কর্মী যে খুব নাম উঠে আনছে, তেখেতকলক আমি সন্মান জানাম স্টেজত। ফার্স্ট টাইম মই আহিছো বরাক ভ্যালিলে, আর মই খুব হ্যাপি আছিলো যোনদিনা মই গম পাইছো যে এবার আমি শিলচর চুজ করছো, কারণ মই নিজেও কেতিয়াও অহা নাই। আর মই জানো ইয়াতেও ট্যালেন্ট বহুত আছে। মই যেতিয়া বাহিরত পড়িছিলো, মোর এজনী বহুত ক্লোজ ফ্রেন্ড আছিলে, তেও বরাকর আছিলে আর তার খুব ট্যালেন্টেড সিঙ্গার আছিলে। সো ট্যালেন্টর মই ভাবো যে অসম নর্থ ইস্টর ট্যালেন্ট বহুত আছে, বরাকর ট্যালেন্ট বহুত আছে। আর আমি এনে ধরনের প্রোগ্রাম যেটা বরাকত করি, যোন নতুন জেনারেশন তেওঁলোকেও বহুত এনকারেজমেন্ট পাব, যে তেওঁলোক আগবাড়ি আহি পেলাই নিজৰ ট্যালেন্টটো আৰু দেখুৱাবলৈ চান্স পাব। আৰু চিনেমা জগতৰ কথা মই ক'ম যে মই ভাবোঁ আমাৰ বলিউডত আপুনি যদি চাই বা চাউথত চাই বা ইভেন ইণ্টাৰনেশ্যনেলি, অসমৰ নৰ্থ ইষ্টৰ মেক্সিমাম মানুহ বাহিৰত কাম কৰে। মই বিচাৰোঁ যে আমাৰ অসমীয়া ইণ্ডাষ্ট্ৰিটো বা আমাৰ বাংলা ইণ্ডাষ্ট্ৰিটো ইমান ষ্ট্ৰং হওক যে আমি বাহিৰৰ পৰা শিকি আহি পেলাই যেন ইয়াতে কাম কৰিব পাৰোঁ, ইয়াতে সেই প্লেটফৰ্মটো হওক য'ত আমি ইনাফ পইচা যোনটো আমি ডিজাৰ্ভ কৰোঁ আৰু ইনাফ স্কোপ পাওঁ যে আমি ইয়াতে কাম কৰিব পাৰোঁ, আমি বাহিৰত যাব যেন দৰকাৰ নহয়। সেই প্রাগ সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে যে ডেমো দেওয়া হল সাংবাদিক সম্মেলনে, সেটা এক কথায় অনবদ্য। কারণ শিলচরে এ ধরনের মঞ্চ আগে হয়নি। যা করে দেখাবে প্রাগ। এই মঞ্চ আর দুর্দান্ত অনুষ্ঠান প্রত্যক্ষ করতে আহ্বান জানান প্রাগ কর্তৃপক্ষ। লুইত বরাক একাকার আমি তার থিমটোয়ে বানাইছো এবার, আর আমার উদ্দেশ্যটোয়ে হল যে বরাক ব্রহ্মপুত্রের মাজত এটা আমি মিলন লৈ আহোঁ, কালচারাল ব্রিজ, আমি কালচারাল ব্রিজ এটা গড়ি তুলিব বিচাৰিছোঁ। পলিটিকেলি পলিটিশিয়ানসবিলাকে করে, আমি কালচারালি করব চেষ্টা করো। আর আশা করছো এইবার প্রাগ সিনে অ্যাওয়ার্ড ইয়াত অনুষ্ঠিত হওয়ার পিছত ব্রাগ ব্রহ্মপুত্রের মাজত, বরাক ব্রহ্মপুত্রের মাজত যে সম্মিলন হব লাগে, যে সমন্বয় হব লাগে, সেই সমন্বয়টা অল্প বাড়ি বলে আশা করছো। আর অনুরোধ জানাইছো শিলচরবাসী সবেই যেন আহি পেলাই এই অনুষ্ঠান, উত্তর পূর্বর আটাইতকে ধুনিয়া আটাইতকে ডর অনুষ্ঠান হয়, তখেতকলে আহি পেলাই যেন ভালকে উপভোগ করে। কেবাজন অসমের যান তারকা আছে, অসমের নর্থ ইস্টর যান তারকা আছে, তখেতকল আহিব, লগতে বেঙ্গলরপা প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্তা, আর বলিউডরপা অর্জুমান মুগল,
এনেকুৱা বিভিন্ন ধৰণৰ আৰু আৰ্টিষ্ট আহিব, দীঘল লিষ্টটো বহুত দীঘল হয়, আমি প্ৰেছ ৰিলিজত অলপ দিছোঁ, বাকী অনুষ্ঠানটোত চালে অলপ বেছি ভাল পাম, তেতিয়া আপোনালোকক ছাৰপ্ৰাইজ দিবলৈ আমাৰ কাৰণে ভাল থাকে। জুবিনো থাকিব আৰু জুবিন গাৰ্গ, অৱশ্যে জুবিন গাৰ্গৰ অনুষ্ঠান থাকিব শেষত। ছাৰ ডেটৰ টাইম 26 মাৰ্চ DSA ষ্টেডিয়াম গধূলি 3টা বুলি ক'ব লাগিব, গধূলি 3টাৰ পৰা আমি আৰম্ভ কৰিম আৰু ৰাতিলৈকে যেতিয়ালৈকে শেষ নহয় তেতিয়ালৈকে চলিব। পাপন আহিব, পাপন এজ এ গেষ্ট আহিব, আহিলে এজ এ হেৰি নহয় কিন্তু গেষ্ট হৈ পেলাই আহিব। জমি বিবাদকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে গত 8 দিন ধরে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা ও তার ছেলে, কিন্তু আজ পর্যন্ত মূল অভিযুক্তদের ধরতে পারেনি সুনাই পুলিশ। এ নিয়ে স্থানীয় জনমনে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার সুনাই নতুন রামনগরে সাংবাদিক সম্মেলন ডেকে আব্দুল রশিদ বড়ভূঁইয়া, ফারুক আহমেদ বড়ভূঁইয়া, রুমা বেগম বড়ভূঁইয়া ও বদরুদ্দিন বড়ভূঁইয়া বলেন, 1 বিঘা জমি নিয়ে প্রতিবেশী আবুল হোসেন বড়ভূঁইয়ার সঙ্গে তাদের বিবাদ চলছে, এই জমি নিয়েও মামলা চলছে। স্থানীয় আবুল হোসেন ও আবু কাসেম বড়ভূঁইয়া এই জমি দখল করতে গেলে তারা বাধা দেন, তখন তাদের উপর আক্রমণ চালায় আবুল হোসেন ও আবুল কাসেমরা। এই মারপিটের ঘটনায় গুলিবিদ্ধ হন কামরারুল নেসা ও তার ছেলে মহিমুদ্দিন বড়ভূঁইয়া, বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। আগে গেছি, যাওয়ার পরে আমরা আমাজান ডে আমার হরিরে যেমন তারা মারিয়া আউতরা দি মাথাত বাড়ি মারিয়া আর ফালাই দি দিছে, ফালানির বাদে আমি আমরা গিয়া এর পরে তান আউতরা দি বাড়িয়া ফালানির বাদে দেখছেন তান বড় ফুয়া তান হরিয়া উবাইয়া দেখা আসলাম লুকাইয়া বাদে তানে ফালানি দেখে তাই দৌড়িয়া গেছুন তান মারে বাসাইতে হর বাসাইতে হরি দৌড়িয়ে যাওয়াত লাগতে শোনার তো বাত আসলো ও আবুল হাসান হে ও গুল্লি মারছে খালা বন্দুক, ও তখন লম্বা খালা বন্দুক আমি আমার চোখে দেখছি বন্দুক মারছে, মারতেও তো তাই ফড়ে গেছেন, ফোড়ার পরে তো শুরু করছেন বাড়া, বাড়িতে সময় আমি আর আমার ননদ আপনার 2 জন ও টান উফরে ফড়িয়া আমরা টানও শরীরও জখম হয়েছে আমারও শরীরও জখম হয়েছে, এরপরে ফিরি আবার জিও করছেন আউতরা জিও দি সাবল দি মাথাত বাড়ি মারাত লাগছেন, লাগতে আমি আড়াত লাগছি, লাগতেও আমার আঙ্গুলো একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে, বলছো কি? তার উপর প্রথমবার কিছু কিনলেই একটি করে হেলথ প্রোডাক্ট ও গিফট দিচ্ছে। ওরে বাবা, আগামী 12 ও 13 মার্চ প্রেমতলার মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন ভারতের সেরা 4 ডাক্তার। হায়দ্রাবাদের এই সেরা ডাক্তাররা হলেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট, ক্রনিক কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার কিশোর আরিগা, বিশিষ্ট ইউরোলজিস্ট, প্রোস্টেট ও কিডনির পাথর সংক্রান্ত চিকিৎসায় বিশেষভাবে দক্ষ ডাক্তার এইচ বীরেশ, বিশিষ্ট গ্যাস্ট্রো অ্যান্টোলজিস্ট, লিভার ট্রান্সপ্লান্টেশন এবং লিভারের যে কোনো চিকিৎসায় বিশেষভাবে দক্ষ ডাক্তার ধীরাজ আগরওয়াল ও খ্যাতিসম্পন্ন বিশিষ্ট গ্যাস্ট্রো অ্যান্টোলজিস্ট, সার্জিক্যাল গ্যাস্ট্রো অ্যান্টোলজি ও অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপি সার্জারিতে বিশেষভাবে অভিজ্ঞ ও দক্ষ ডাক্তার সুরেশ কুমার অ্যাস। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 03842356843। আমাদের মোবাইল নাম্বারগুলো হলো 9395413890, আমাদের আরও একটি নাম্বার রয়েছে 9169166907 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। তারাপুর ফায়ার ব্রিগেডের কাছে একটি বন্ধ দোকানে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখা যায়। সে সময় প্রচণ্ড যানজট ছিল ওই এলাকায়, সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ছুটে গিয়ে আগুন নেভান, এই অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়ায়। নবজাতকের মৃত্যুকে ঘিরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে হাসপাতালে এক প্রসূতিকে ভর্তি করা হয়, কিন্তু রাতভর কোনো চিকিৎসক আসেননি। ভোরের দিকে হাসপাতালের নার্সদের প্রচেষ্টায় এই প্রসূতি এক নবজাতক জন্ম দেন। নবজাতকের অবস্থা সংকটজনক বলে ভর্তি করা হয় ICU, কিন্তু কিছু সময়ের মধ্যে মৃত্যু হয় নবজাতকের। সেজন্য হাসপাতালের চিকিৎসকের গাফিলতিকে দায়ী করেন নবজাতকের বাবা বুল দাস। এ ঘটনায় করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন তারা। এক মাস আগে আইয়া এখান থেকে আমি রেফার হয়ে গেছি এখানে করিমগঞ্জে আমার বউ এখানে থাকতাম,
এখানে জানছি যে একে বিশ্বাস রাখ ভালো কারণ কাছে আমি এই গুগুলাল দেখাইছি করে একবার ঠিক আছে আমি নামে করবো আমার চেষ্টা ঠিক আছে তারপরে তার নিজের মানে সোনোগ্রাফি করার লাগিয়া ইউরিন টেস্ট করার লাগিয়া ব্লাড টেস্ট করার লাগিয়া কারো টেস্ট করার লাগিয়া আমি সব করাইছি করানোর পরে তাই না 11 তারিখের ডেট আছে 11 তারিখের ডেট আছে যখন কালকে আমি আইসি 11 তারিখ কালকে আইসি আবার করে পাঁচটার সময় আইসি বিকাল পাঁচটার সময় আইসি আবার করে ডাক্তার নাই আবার করে কেন নার্স আছে সিস্টার আছে তারা কইছে কেবল ডাক্তার আমি বলছি একে বিশ্বাস রাখ বলে আচ্ছা ঠিক আছে আমি দেখুন তোমার রিপোর্টগুলো দেবো রিপোর্ট দেওয়ার পরে বললাম ফেরত করি আমি বলছি হয়তো আমার লোক আছে সেখানে যাও এই রুমেতে যাও আমি দেখি এবার দিচ্ছি রুমে নিয়ে তারা দেখছে দেখার পরে প্রায় 2 ঘন্টা পরে বাড়াই হয়েছে তোমার নর্মাল ডেলিভারি হইব তারা দেখছি সিস্টার লক্ষ্মীপুর রূপাইবালির শিবপুরে কলেজ ছাত্রী খুন হওয়ার ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ওই কলেজ ছাত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ পেয়েছে। এরপর শনিবার ফের একবার কবর তোলা হয়। ডিএনএ টেস্টের জন্য ওই কলেজ ছাত্রীর দেহ কবর থেকে তোলা হয়। উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট সহ পুলিশ আধিকারিকরা। পোৱা যোৱাৰ পিছতে এটা মাৰ্ডাৰ ছাছপেকশ্যন কৰা হৈছিলে যিটো যুৱক ছোৱালী হায়াৰ ছেকেণ্ডেৰী পঢ়ি আছে তাইৰ গাত স্পট পোৱা গৈছিলে অলপ চিট পোৱা গৈছিলে মানে ভৰিত হাতৰ মূৰতো কটা চান্স চিন পাইছে ডিঙিত কটা আছিলে গতিকে কোনোবাই মাৰিছে বুলি সন্দেহ হৈছিলে তাৰপিছত পষ্টমৰ্টম কৰিলোঁ পষ্টমৰ্টম ৰিপৰ্টত ৰিপৰ্ট পোৱা গ'ল সেই ৰিপৰ্ট মতে যিখিনি মেজাৰ ল'ব লাগে সেইটো ডক্টৰৰ ওচৰত ফিল লোৱা নাই প্ৰেগনেঞ্চিৰ সন্দেহ কৰা আছিলে ৰিপৰ্ট তেনেকুৱা ৰিপৰ্ট ওলাইছিল ডি এন এ বা তেনেকুৱা কিবা মেজাৰ পোৱা নাছিলে পষ্টমৰ্টমত যিখিনি গোটেইটো হয়তো পোৱা নাছিলে তেনেকুৱা কিবা কাৰণত ফাৰ্ডাৰ পুলিচৰ সহায় হোৱাকৈ ইনকোৱাৰী হোৱাৰ কাৰণে যদি যাতে যিজন মেইন কাল্পিত যাৰ কাৰণে এনেকুৱা কণ্ডিশ্যন হ'ল সেইজন ধৰা পৰে তাৰ মিজাৰৰ কাৰণে এইটো লোৱা আছে ছোৱালীজনে যাতে ন্যায় পায়। আগামীকাল থেকে শুরু হচ্ছে মালুগ্রাম বিজয়ী সংঘের প্ল্যাটিনাম জুবিলি উৎসব ও বার্ষিক ক্রীড়া সমারোহ। ওই উৎসব চলবে 22 মার্চ পর্যন্ত। প্রতিদিন থাকবে কুইজ প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি সহ যেমন খুশি সাজো চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 8.5 ঘটিকায় বাইক র্যালি তারপর দুপুর 2টা থেকে থাকবে আবেগের সহযোগিতায় দোল উৎসব উদযাপন সঙ্গে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আমরা কালকেই ওপেনিং করব। সকালবেলা বাইক র্যালির পরে স্পোর্টস ওপেনিং হবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপেনিং হবে। সব খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু যে বাচ্চাদের খেলা নয় বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মহিলাদেরও এখানে খেলার সুযোগ রয়েছে সব কিছু আমাদের প্রতিযোগিতামূলক হবে। বদরপুর হাসানপুর জিপির 2 নম্বর গ্রুপ এলাকায় একটি জলের নলকূপ থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। স্থানীয় এক আখড়ার জন্য বসানো হয়েছিল ওই নলকূপটি। এই নলকূপ থেকে দাউ দাউ করে আগুন বের হতে দেখে কৌতূহলী জনতার ভিড় উপচে পড়ে সেখানে। পরে দমকল এসে আগুন নিভিয়ে দেয়। কেন তারা তো ভিটিং করে গেছে গিয়া রাত্রে দেওয়া গেছে ফাইবার নিচে গিয়া একটু পরে ওরে ফস ফস করে জল ভরে এইভাবে রাত্রে আমরা যতক্ষণ সজাগ আসলাম আগে ততক্ষণ দেখ এরপরে তো সকালেও দেখছি জল ভরে এরপরে আমি বাইরে একটু ফাঁকি আগুনটা কীভাবে লাগিয়েছি। আর আজকে সকালে কী হয়েছে? তো সকালে তো দেখছি ওরকম জল ভরে খুব সকালে আমি উঠছি উঠে দেখছি জল ভরে তো আমি আমার এরপরে
আগুন লাগতে সময় আপনি আসলা না? না না আমি জানি দাদা আপনার শুনছেন তো কীরকম কী লাগে? আমি শুনছি বলতে আমারে মানে ও ওখানে কইছে না যে আমার সাড়ে আটটা ফোনের নটার সময় বাপন ফল ও বাড়ি একটা ছেলেকে আমার ফোন করছে, ফোন করার পরে কইছে যে এখানে একটু আগুন ধরে লিছে। তখন আমি বাদে কইছি আর কি যে কীরকম আগুন ধরছে বাজি হয়েছে, তুমি আমার একটা ফটো বা ভিডিও দাও। তখন আমার একটা ফটো এবং ভিডিও দিছে আর কি তার ছোটো ভাই সুরজ ফলে আর কি। দেওয়ার পরে আমি আমার তো উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার ইঞ্জিনিয়ার ভিডিও বা আমার ব্লক প্রেসিডেন্ট বা আমার ওই যে এখানে কন্ট্রাক্টার আসুন বা আর মূলত কাজগুলো চলে MSDP ফান্ড, MLA এবং MP যৌথ তান্তানোর সমীর ফান্ড আর কি MSDP-র কাম। এখানে আমরা ব্লকে 228টা তারাম্বর কাজ চলছে, পুরা গোটা বদরপুর সমষ্টিতে কাজ চলছে আর কি। বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের নামে কুৎস রটানোয় AIUDF নেতা এনামুল্লার বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার আহমেদ বরলস্কর। তিনি বলেন যে এনামুল্লা নিজে একজন দালাল, তিনি কিভাবে বিধায়কের সম্মানহানি করেন। এনামুল্লা এসব করলেন, এক সপ্তাহ অপেক্ষা করবেন তিনি, এরপরে মানহানির মামলা করবেন বলে জানান আনসার। দেখেন গত কয়েকদিন দেখিন UDF এর একজন কর্মী খাটিগড়া সমষ্টির, যার নাম মৌলানা এনামুল্লা, বিগত কয়েকদিন থেকে আমাদের খাটিগড়ার বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সাহেবকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন এবং বাজে বাজে কথা বলছেন, যে বলেছেন খাটিগড়ার আমাদের যিনি বিধায়ক রয়েছেন, কংগ্রেসেরই আমাদের বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সাহেব, উনার ভাবমূর্তি নষ্ট করার জন্য যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, উনি বলছে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সেন্টিগ্রেডের সঙ্গে জড়িত। আজকে আমি এনামুল্লাকে আমি প্রশ্ন করছি এবং এনামুল্লার কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যদি খাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সেন্টিগ্রেডের সঙ্গে জড়িত থাকেন তাহলে পুরা প্রমাণ দেওয়ার জন্য আমি আহ্বান রাখছি, আর যদি প্রমাণ না দিতে পারেন তাহলে আমি কাছাড় জেলা সংখ্যালঘু কংগ্রেসের পক্ষ থেকে আমি মানহানি মামলা করতে আমি বাধ্য থাকব। কারণ আপনি আমি দেখছি কয়েকদিন থেকে যেভাবে বিধায়ককে নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন নিজে হাইলাইট হওয়ার জন্য, বিধায়ককে যদি হ্যাঁ প্রতিপন্ন করে উনি UDF এর এনামুল্লা চাইছেন নিজে হাইলাইট হতেন। আজকে একজন ভদ্রলোক, ভালো লোক, কাটিগড়া সমষ্টির মানুষ যেভাবে মন উজাড় করে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে ভোট দিয়েছেন, আজকে উঠে পড়ে লেগেছে এনামুল্লা বিধায়কের পিছনে। হায়দ্রাবাদের ডাক্তারকে দিয়ে শিলচরে থেকেই অনেক কম খরচে ভালো চিকিৎসার সুযোগ পাচ্ছেন। গত 3 মাস থেকে হায়দ্রাবাদের বিখ্যাত সব ডাক্তাররা রোগী দেখছেন প্রেমতলার মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে। প্রতি শুক্র ও শনিবারে রোগী দেখছেন ওই ডাক্তাররা। অনেক জটিল রোগে আক্রান্তরা সুস্থ হয়েছেন শিলচরে থেকে। এ নিয়ে কিওর প্লাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের নম্বরগুলো হলো 9395413890 বা 9169166907। আর্যভট্ট সায়েন্স সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্লক স্তরীয় বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা। এতে কোচিকাজারা বিভিন্ন বিজ্ঞান বিষয়ে প্রদর্শনী পরিবেশন করে। আয়োজক ছিল বিজ্ঞান ও কারিগরি কাউন্সিল গুয়াহাটি। আমাদেরকে আপগ্রেডেড করে এবং আমাদেরকে পপুলারিটি বাড়ায়, আমাদেরকে যে ডেভেলপ করতে পারে সেই জিনিসটাও আমাকে এস্টাবলিশ করে দিতে লাগবে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। সংখ্যালঘুরা এখন অসমের বিপদ নন বরং সম্পদ বললেন মুখ্যমন্ত্রী। সাইনবোর্ডে কালি, বিধায়ক দীপায়নের বক্তব্যের প্রতিবাদ BDF এর। রূপাইবালেতে কবর থেকে তোলা হলো কলেজ ছাত্রীর লাশ,
হবে ডিএনএ পরীক্ষা। ২৬ মার্চ শিলচরে প্রাক সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠান, আসছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।